আপনাদের লাইফে অর্গানাইজড হওয়ার কতগুলো ইন্টারেস্টিং হ্যাক্স বা চেকলিস্ট আজকে আপনাদের জানাতে চাই। আমার আশেপাশে অনেক মানুষ আছে যারা আমার থেকে অনেক বেশি অর্গানাইজ, তাদের কাছ থেকে বেসিক্যালি এই আইডিয়াগুলো নেওয়া বা শেখা। ফার্স্ট ওয়ান, আপনি যদি কারো ল্যাপটপ বা পিসির ডেস্কটপটা দেখেন, দেখবেন যে কারোটা খুব গুছানো, রিসাইকেল বিন, মাই কম্পিউটার, একটা ফোল্ডার, আর কিছু নাই। আবার কারো কারো দেখবেন যে সব কিছু এটার মধ্যে, ফাইল, ফোল্ডার, গান, ছবি, পার্সোনাল লাইফ, ওয়েডিং ফটো, সব একটার মধ্যে ডিসঅর্গানাইজ। তখনই বুঝে নেবেন তার প্রফেশনাল লাইফের অবস্থা বেশ খারাপ, সে গোছানো মানুষ না। তার কারণ হলো যার ডেস্কটপটা এরকম অগোছালো, তার ভিতরে সব ফোল্ডারও অগোছালো। সেকেন্ড, মোবাইল, মোবাইলে কারোটা দেখবেন খুব সুন্দর করে গোছানো, গুগলের অ্যাপগুলো একসাথে গোছানো, ফেসবুকের অ্যাপগুলো গোছানো, ফটোর অ্যাপগুলো একসাথে গোছানো, আবার কারোটা দেখবেন সবগুলো অ্যাপ একসাথে জাম্বল অ্যারাউন্ড। তখন বুঝবেন যে তার রেগুলার কাজগুলো একটু অগোছালো। থার্ড, নিজের রুমটা। এটা আগে অনেক মানুষ আমাকে বলতো, আর আমি বুঝতাম না, এখন বুঝি কেন। বিকজ আশেপাশের রুমটা, নিজে যেই জায়গায় থাকে, এটা যদি একদম ক্লিন থাকে তাহলে যে কী শান্তি লাগে এটা কল্পনা করার বাইরে। আপনি জাস্ট একটা ক্লিন রুমে ঢুকবেন, দেখবেন আবার জাস্ট মনটা ভালো হয়ে যায়। একটা একদম নতুন চাদর বেছানো একটা জায়গায় বিছানায় যদি ঘুমান, দেখবেন যে আপনার ঘুমটা ভালো হয়। ফোর্থ, আপনার টেবিলটা। আশেপাশে যদি অনেক কিছু থাকে, দেখবেন যে টেবিলে বসা মাত্র না কেমন যেন হাসপাস লাগে। সব কিছু একদম সরিয়ে একটা কাগজে একটা কলম নিয়ে বসেন, দেখবেন যে অনেকটা হালকা লাগছে, ট্রাই করে দেখেন। নেক্সট আপ, আপনার ওয়ার্ড্রোপটা। আমি কিছুদিন আগে শীতের কাপড় চোপড় বের করার সময় পুরো ওয়ার্ড্রোপটা ক্লিন করলাম, যেগুলো দিয়ে দেয় সেগুলো দিয়ে দিলাম। এখন আমার রুমে ঢুকলে আমার ভালো লাগে, আরে এত কোনো ভারী কিছু নাই, কোনো অযথা কোনো জিনিস নাই। ইভেন আপনার মানি ব্যাগও, আপনি দেখবেন অনেক সময় আপনার মানি ব্যাগে অনেক অযথা জিনিসপত্র আপনি রেখে দিয়েছেন, সেই কার্ড, কাগজ পত্র, যে জিনিসগুলো যদি আপনি ফেলে দেন দেখবেন অনেক ক্লিন হয়ে যাবে। অ্যান্ড ফাইনালি আর দুটো জিনিস বলবো, আপনার নিজের লাইফের পার্সোনাল ফাইন্যান্সের জিনিসপত্র, কাগজপত্র, যে জিনিসগুলো আপনার অনেক জরুরি, অ্যান্ড পাসওয়ার্ডস, বিকজ আগামী দিনটা হবে পাসওয়ার্ডসের। আমরা অনেকেই বিভিন্ন প্ল্যাটফর্মে ওপেন করি, পাসওয়ার্ড দেই, পাসওয়ার্ড ভুলে যাই। তো দিন শেষে এই যে কয়েকটার কথা বললাম, চেকলিস্ট করে লিখে রাখেন এবং দেখেন কয়েকটিতে আপনি 10/10 পান এবং আপনার ওই জিনিসগুলো গুছানো আছে। এই 10টা যদি 10টায় গুছানো থাকে, কুডোস টু ইউ, আপনার লাইফ আমার থেকে অনেক গুছানো। আমি 10টার 10টা এখনও গুছানো শুরু করতে পারি নাই। একটা ছোটো হ্যাক বলে শেষ করি, ইজিগুলো দিয়ে শুরু করেন। যেমন মানি ব্যাগটা গুছানো সবথেকে ইজি, এরপরে টেবিল, এরপরে বিছানার সাইড, এরপরে টেবিলের বড় জায়গায়, এরপরে রুম, এরপরে মোবাইল, এরপরে ডেস্কটপ। সহজ থেকে কঠিনে যান, কাজটা করা ইজিয়ার হবে।